আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তির বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জন্য এবার অনুরোধ থাকলো সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আল গুরাইয়াত ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম নিম্নবর্ণিত স্থান ও তারিখে অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে যে স্থানে উপস্থিত থাকবে তা হল হোটেল আল খোরাইরান আল গুরাইয়াদ সবজি মার্কেটের বিপরীত পাশে সৌদি জর্ডান রাস্তার পার্শ্ববর্তী আল খোয়াইরান পেট্রোল পাম্প যোগাযোগের ফোন নম্বর হল জিরো তারিখ আগামী দশ সেপ্টেম্বর দু রোজ শুক্রবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত যে সেবা প্রদান করা হবে তা হল ডিজিটাল পাসপোর্ট নতুন এবং রি ইস্যুর আবেদন গ্রহণ করা হবে পূর্বে গ্রহণকৃত ডিজিটাল পাসপোর্ট বিতরণ করা হবে বিশেষ প্রয়োজনে যাচাই সাপেক্ষে হাতে লিখে পাসপোর্ট নবায়ন সংশোধন ও সংযোজন করা সহ অন্যান্য কনসুলার সেবা প্রদান করা হবে তাছাড়া বাংলাদেশের সোনালী ব্যাংকের যে কোনো শাখাতে অ্যাকাউন্ট খোলার ফ্রিতে ব্যবস্থা করা হবে তাই আগামী দশ সেপ্টেম্বর দুই হাজার আল গুরাইয়াত ও তার পার্শ্ববর্তী যে সকল প্রবাসীরা রয়েছেন কনসুলার সংক্রান্ত সেবা গ্রহণ করতে চাইলে হোটেল আল খোরাইরান আল গুরাইয়াত সবজি মার্কেটের বিপরীত পাশে সৌদি জর্ডান রাস্তার পার্শ্ববর্তী আল খুরাইরান পেট্রোল পাম্পে উপস্থিত থাকার অনুরোধ করা হলো খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদির গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে